আর এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, ফের চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার কপ্টারে চড়তে গিয়ে হলো বিপত্তি। আরো একবার জানাই, কপ্টারে উঠতে গিয়ে বিপত্তি, চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। যে খবর আমরা জানতে পারছি যে একেবারে সেখানে দুর্গাপুরে সেখানে চোট পেলেন হেলিকপ্টারে উঠতে গিয়ে, আর হেলিকপ্টারে উঠতে গিয়েই মূলত তিনি পড়ে যান। দেখাচ্ছি যে ছবি এক্সক্লুসিভ এই মুহূর্তে সামনে এসছে, দেখুন যেভাবে তিনি উঠছেন এবং তারপর ভেতরে প্রবেশ করতেই তিনি পড়ে যান এবং ফের তিনি চোট পেয়েছেন বলে এই মুহূর্তে খবর পাচ্ছি আমরা। দুর্গাপুরে কপ্টারে উঠতে গিয়েই মূলত চোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায় তার চোট পাওয়ার খবর সামনে আসছে, আর এবার হেলিকপ্টারে উঠতে গিয়ে মুখ্যমন্ত্রী তিনি চোট পেয়েছেন। এর আগেও হেলিকপ্টার থেকে নামতে গিয়ে বিপত্তি হয়েছিল তার, আপনাদের কাছে সেই খবর খুব স্বাভাবিকভাবে আপনারা জানেন। আর এবার হেলিকপ্টারের ভেতরে প্রবেশ করেই হোঁচট খান তিনি এবং তারপর পড়ে যান সেখানে এবং খুব স্বাভাবিকভাবেই চোট পেয়েছেন তিনি। যে ছবি সামনে এসছে সেই ছবি থেকেও কিছুটা হলেও স্পষ্ট, আপনারা দেখুন একেবারে সিঁড়ি থেকে ঠিক এগিয়ে যখন কপ্টারে উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময় প্রবেশ করতেই তিনি হোঁচট খান এবং তারপর সেখানে পড়ে যান তিনি। পরবর্তী সময় হুলস্থুল ছবি আমরা দেখছি সেখানে, যারা প্রত্যেকে ছিলেন তারা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে তোলার চেষ্টা করেন সেখান থেকে এবং চোট পেয়েছেন তিনি। যদিও খুব একটা গুরুতর চোট নয় বলেই আমরা জানতে পাচ্ছি, তবে খুব স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর ফের আরও একবার চোট পাওয়া, এটাই কিন্তু সব থেকে বড় বড় ছবি এই মুহূর্তে কার্যত আপনারা দেখতে পাচ্ছেন। ফের মমতা বন্দ্যোপাধ্যায় চোট পেলেন দুর্গাপুর, সেখানে তিনি যখন কাপ্টারে উঠছিলেন কাপ্টারে ঢোকবার সময় তিনি পড়ে যান এবং হোঁচট খান তিনি এবং তারপরে তিনি পড়ে যান। খুব স্বাভাবিকভাবেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেই ছবিতেই ধরা পড়েছে কাপ্টারে ওঠবার পর তার পড়ে যাওয়া। আর এই মুহূর্তে ফের আরো একবার চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবিটা সামনে এসছে। ভোটের মধ্যেই আরো একবার চোট মুখ্যমন্ত্রীর। আরো বিস্তারিত এই ছবিটা জানবো আমরা, রাজেশ সেনগুপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন ধরে। রাজেশ, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পড়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ছবিতে, এই মুহূর্তে কেমন রয়েছেন তিনি? এখনো পর্যন্ত আজকে সকালবেলা, আজকে দুপুরবেলায় যখন আসানসোলের দুটি সভার উদ্দেশ্যে যখন তিনি রওনা হচ্ছিলেন তখন দুর্গাপুরের যে গান্ধী মোড় হেলিপ্যাড, যে হেলিপ্যাডে যখন তিনি উঠছিলেন তখন হোঁচট খান ভেতরে এবং তারপরে যারা সিকিউরিটি রয়েছে তারা দৌড়ে যান এবং তারা দৌড়ে যাওয়ার পর তারপরে তাকে তুলে দেন, কিন্তু তিনি আঘাত পাননি যেটুকু আমরা ভেতরে শর্ট পার পর্যন্ত পাচ্ছি যে তিনি আঘাত পাননি তার হেলিকপ্টার, তারপর আবার পরবর্তীকালে আসানসোলের সভার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু ঢোকার মুখে যখন তিনি ভেতরে ঢুকছিলেন তখন হোঁচট খেয়ে কার্যত মুখ্যমন্ত্রী যেটা হলেন সেটা হচ্ছে যে তিনি আঘাত পাননি কিন্তু তিনি হোঁচট খেয়ে গেছেন ভেতরে হেলিকপ্টারের ভেতরে, সেটা কিন্তু ছবিতে দেখা যাচ্ছে একেবারে। এবং তার এই হোঁচট খাওয়ার ছবিটা আমরা দেখতে পাচ্ছি এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে? এখনো পর্যন্ত তৃণমূলের তরফ থেকে কিছু বলা যাচ্ছে বলা হয়নি, তারা বলছেন যে এটা অসাবধানতা বশত হয়তো হতে পারে, কিন্তু মূলত কিন্তু যেটা ছবিতে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে তিনি ভেতরে ঢোকার সময় হেলিকপ্টারে তিনি হোঁচট খান, তবে তার চোট লাগেনি, আঘাত লাগেনি সেটুকু জানা যাচ্ছে সূত্র মাফিক এবং সিকিউরিটি যারা রয়েছেন এবং যারা বাইরে ছিলেন পুলিশ তারা দৌড়ে যান ভেতরে, তারপরে কিছুক্ষণ পরেই কিন্তু তারপর হেলিকপ্টার তার আসানসোলে যে সভা সে সেখানে উদ্দেশ্য রওনা দেন একেবারে। এবং ভোটের মুখে নিয়ে আবারও তার চোট পাওয়া জানিয়ে অবশ্যই একটা বড় পরিস্থিতি তৈরি হচ্ছে, বারে বারে কেন মুখ্যমন্ত্রী তিনি চোট পাচ্ছেন বিরোধীরাও বলছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে। এক্ষেত্রে আর আর এর এর গুরুত্ব আগামী সময় কি মনে করা হচ্ছে, রাজেশ কিছু জানতে পারছো? এখনো পর্যন্ত দেখো প্রথমেই বলি যে তিনি চোট পা এখনো পর্যন্ত কিন্তু যেটা খবর সেটা কিন্তু তিনি এখনো পর্যন্ত যেহেতু চোট পাননি জানি না আসানসোলে গিয়ে মুখ্যমন্ত্রী কি ব্রিফ করেন সেটা দেখার আছে, কিন্তু এখানে সেই অর্থে বিরোধীরা সেরকম কিছু বলেনি, তিনি তাদের সুস্থতা কামনা করেছেন এবং পুলিশ কর্মী এবং যারা সিকিউরিটি যারা রয়েছেন সঙ্গে সঙ্গে গান্ধী মোড় যে হেলিপ্যাড হেলিপ্যাডে তারা দৌড়ে যান সাথে সাথে এবং মুখ্যমন্ত্রী তারপর নিজে কিছুটা সামলে নেন যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এবং তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী তার যে সভা আসানসোলের যে সভা সেই সভার উদ্দেশ্যে তিনি রওনা দেন।
ঠিক, ধন্যবাদ রাজেশ সেনগুপ্ত জানাচ্ছিলেন আমাদেরকে, আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন। ফের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চোট পেলেন, এবার কাপ্টারে উঠতে গিয়ে বিপত্তি, এবং হোঁচট খান তিনি যদিও চোট, সেই অর্থে আমরা যেমনটা সূত্র মারফত জানতে পারছি যে সেই অর্থে চোট নেই, তবে তার হোঁচট খেয়ে পড়ে যাওয়া এবং কপ্টারের ভেতরেই তিনি যখন প্রবেশ করছিলেন হচট খেয়েই তিনি পড়ে যান সেখানে, এবং তারপর তার সিকিউরিটি সেখানে পৌঁছেই তাকে টেনে তুলে ধরেন, এবং তারপর সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই কাপ্টার ছেড়ে দেওয়ার যে প্রস্তুতি তার ছবিটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। বলতো ভোটের বুকে ফের আরও একবার চোট বা চোট পাওয়ার যে ছবিটা সেটা সামনে আসছে।